স্পেসিফিক্যালি আমরা কিছু জিনিস হাইলাইট করবো যেটা ইসলামী উইতে আসে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উইতে নাই যেমন টিচার টিচারদেরকে আমরা কি চোখে দেখবো টিচারদের কি মর্যাদা কি সম্মান এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একেবারেই অজানা একটা জিনিস বলতে পারেন বরং টিচাররা এক ধরনের মানে পেট চাকর এইভাবে একটা সেন্স থাকে আমাদের ইসলামী ঐতিহ্যে কিন্তু ব্যাপারটা সেরকম না বাবা মার মতো একটা অবস্থান হয়তো আজকের সেই টিচারও সেরকম না আর আমরাও যারা বাইরের থেকে জ্ঞান অর্জনের ব্যাপারগুলা বা মানে যেটা বলি যে টিচার্স ট্রেনিং বিএড এম এড এগুলো তো আসলে আমরা হোলসেল আইডিয়াগুলো বাইরের থেকে নেই তো সেখানে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমরা ওদের মতোই ধ্যান ধারণগুলো নিয়ে আসতেছি আমাদের ভিতরে এইটা নিয়ে আলোচনা তো আমি দুই দুই মিনিট একটু নিব শুরু হওয়ার আগে ব্যাপারটা শুরু হওয়ার আগে জাস্ট দুই মিনিট একটু কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের প্রসপেক্টাসটা যারা দেখছেন যারা গার্ডিয়ান আছেন এখানে তারা কতটুকু পড়ছেন কিনা আমি জানি না এখানে কতগুলো জিনিস আমরা হাইলাইট করছি যে এই স্কুলটাতে কেন দিবেন আপনারা এই স্কুলটা কিন্তু কোনো দিক দিয়েই মানে আপনি যে রেজাল্ট ওরিয়েন্টেড দুনিয়া ওরিয়েন্টেড আউটপুট ওরিয়েন্টেড দেখেন তাহলে কোনো দিক দিয়েই আট দশটা স্কুলের চেয়ে একদমই আলাদা কিছু না রেজাল্ট বলেন কতটুকু শিখবে কতটুকু পড়বে কতটুকু সিলেবাস একটু কথা কম বলে আমরা ইরা ভলান্টিয়াররা আচ্ছা তো কিন্তু আমরা কতগুলো যে হাইলাইট করছি আপনারা খেয়াল করছেন কি না জানি না প্রথমেই আমরা বলছি যে এক থেকে বারো বছর বয়সে ছেলে মেয়েদের বাচ্চাদের মাথায় যেটা ঢুকে ওটা সারা জীবন থেকে যে ওটা বের করা যায় না এই এক থেকে বারো বছর বয়সে আমরা ইসলাম কেন সুপিরিয়র ইসলামে কেন আমরা মানে হোয়াট ইজ গ্রেট অ্যাবাউট ইসলাম এটা আমরা বোঝানোর চেষ্টা করব এবং মুসলিম বানানোর এবং মুসলিম রাখ যেন থাকে তার চেষ্টা করব। মুসলিম বানানো বলতে কি সেজন্য শিখে বড়ো হয় আর যদি সে গর্ববোধ করে সঙ্গত কারণে গর্ববোধ খালি আমি গর্ববোধ বল করি বললেই হবে না তো এটা কারণটা বুঝতে হবে কেন গর্ববোধ তাহলে সে পসিবলি মুসলিম থাকবে আমরা দেখতেছি আমাদেরই ভাই আমাদের ভাতি যে আমাদের ছেলের নাস্তিক হয়ে যাচ্ছে যারা এখন নাস্তিকতার নামে যা চলতেছে এরা কিন্তু আমাদের ফ্যামিলির ছেলে মুসলিম একটা নামও আছে এটা ছিল একটা কথা দুই নম্বর কথা ছিল যে ওয়েস্টার্ন লাইন অফ এডুকেশন এটা বলতে শুধু ইংলিশ মিডিয়াম বোঝায় নাই ওয়েস্টার্ন লাইন মানে যে নর্মসগুলো আছে যেগুলো তারা চিন্তা করে সেই লাইনের এডুকেশান যদি আমরা কেউ পাই তাহলে তারা কোনো দিন রাসুলসালসামকে প্যারাডাইম বা সুপিরিয়র হিউম্যান বিং বা অনুসরণীয় করে মনে করব না মনে করতে পারবো না এইটা এই পয়েন্টটা কিন্তু বলা আছে এখানে তারপরে বলা আছে কি যে আমরা তাদেরকে ইংল্যান্ড আমেরিকার বসন্তের দেশে যাবে এখান থেকে পড়াশোনা করে এখানকার সমস্ত সুবিধাগুলা ভোগ করে ওদের ইকোনমিকে এনহ্যান্স করবে সেইভাবে আমরা তাদেরকে বড় করবো না বরং আমরা তাদেরকে শিক্ষা দিব যে এই দেশটা যেখানে কদর হিসাবে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন এইটাকে কীভাবে একটা বেটার লিভিং প্লেস করা যায় বা এইটাকেই জান্নাত বানানো যায় কীভাবে মানে বিধর্মীদের দেশে গিয়ে জান্নাত খুঁজতে আমরা শিক্ষা দিব না এটাও কিন্তু আমরা বলছি ওইখানে এবং এই জায়গাটাকে এই করতে বলছি নাও অ্যান্ড হেয়ার বা এইখানে তারপরে আমরা কি বলছি যে বাংলা ভাষাটা হচ্ছে আমাদের কদর এখানে আমরা জন্মাইছি আমাদের চয়েসে না আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন ভাষাটাও মায়ের মুখ থেকে শিখছি আমরা এই ভাষাতেই আমরা শিক্ষাদান করব সেকেন্ড যদি কোনো ভাষা আমরা আদৌ শিখি সেটা অ্যারাবিক হবে ইনশাল্লাহ আর ইংরেজি আমরা ততটুকু শিখব যতটুকু আমাদের প্রয়োজন একটা জাপানিজও ইংরেজি শিখে কিন্তু আপনি জাপানে যারা গেছেন তারা জানেন যে জাপানিরা কীভাবে তাদের সায়েন্স টেকনোলজি কীভাবে এত সুপিরিয়র কিন্তু তারা কিন্তু আপনার সাথে ওই আপনার ফুটানি করার জন্য যে ইংলিশ বলি আমরা সেই ইংলিশ কিন্তু বলতে পারবে না কাজ চালায় নার ইংলিশ তারা জানে তো এই সমস্ত কথাগুলো প্রসপেক্টাসে আসে আপনারা বাবা মারা যারা আসেন এখানে গার্ডিয়ানরা আসেন যদি পড়ে না থাকেন প্রসপেক্টাসটা পড়বেন আর ইনশাল্লাহ আমাদের আমাদের জ্ঞান অর্জনের আদব বলতে আমরা কিন্তু ইসলামী আদব বলতেছি ওয়েস্টার্ন আদব বলতেছি না আমাদের আদবে শিক্ষকের অত্যন্ত বড় একটা আসন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু এটা না আমি নিজের গল্প বলছি আমার অনেকখানে বলছি আবারও বলতেছি আমি এইটি সিক্সে যখন ইংল্যান্ডে পড়াশোনা করতে গেছি আমি এখানে বসি পিছনে একটা চেয়ার খালি একটা ছেলে পাটা তুলে দিতেছে ওটার উপরে ফস করে একটা সিগারেট ধরাই দিতেছে ক্লাসে টিচারের ক্ষমতা নাই যে উনি বলবেন যে সিগারেট খায়ও না পাটা তুলো না এটা বলার ক্ষমতা নেই কারণ টিচার ওইখানে পেট চাকর আমরা কিন্তু আস্তে আস্তে ওই ওয়ার্ল্ড ভিউটায় নিচ্ছি টিচারকে আমরা ওই আগের টিচারের আমাদের যে ইমাম মালিক তার কাছে আপনি পড়ে দেখেন তার কাছে যখন স্টুডেন্ট নিয়ে আসছে উনি কী করছেন কী বলছেন কীভাবে তার কাছে আসছে এগুলো আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে তো এই নিয়ে আমরা আজকের ইটা করব মেনলি এই টিচারের আদবটা টিচারের অবস্থান এবং মর্যাদা থাকবে কিন্তু ওভারঅল আমরা জ্ঞান অর্জনের আদবটা উনি আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমি মঞ্জুর ভাইয়ের কাছে ই করতেছি জাস্ট চারটা বাজতেছি চারটা এক ইনশাল্লাহ আমরা এক ঘন্টা একটা না শুনব السلام عليكم. الحمد لله الحمد لله الذي خلقنا ليبلونا اينا احسن عملا وهو العزيز الغفور. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ما بعد يقول الله عز وجل কুলহাল আমাদের এই সেশনের বিষয় হচ্ছে জ্ঞান অর্জনের আদব শুরুতেই যার কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করবো তার পজিশনটা কি আমরা সেটা আমাদের আলোচনা নিয়ে আসব এবং এরপর জ্ঞান অর্জন করার কি কি আদব আমাদের সবার থাকা উচিত তার পাশাপাশি শিক্ষকের সাথে ছাত্রের কি কি আদব রক্ষা করা প্রয়োজন এবং প্রাসঙ্গিক আর অন্য অন্য বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আরবিতে শিক্ষককে বলা হয় মোয়াল্লেম যে শব্দটি এসেছে তালিম থেকে আবার তালিম শব্দটা এসছে এলমন থেকে এলম এল মানে হচ্ছে জানা দুটো অর্থই হয় জানা অর্থাৎ এটা হল ক্রিয়ামূল অথবা নাউন বিশেষ্য জ্ঞান এলম মানে নলেজও হয় টু নৌ অর্থাৎ জানা দুটোই হয় জানা থেকে তাহলে তালিম মানে হচ্ছে জানানো শিক্ষাদান শিক্ষাদান করা এবং তালিম থেকে ফাইলের সিগা হচ্ছে মো আল্লেম যিনি জানান যিনি শেখান অর্থাৎ শিক্ষক যাকে আমরা বলি শিক্ষক এর পাশাপাশি আরেকটি শব্দ আরবিতে আছে তালিমের পাশাপাশি আরেকটি শব্দ আরবিতে আছে ওটি হচ্ছে তারবিয়া তারবিয়া বিয়া। রব্বা বা ইউরাববে থেকে এসছে এবং এখান থেকে কিন্তু রব শব্দটাও এসেছে বিয়া মানে হচ্ছে প্রশিক্ষণ প্রদান করা যদিও আরবিতে এডুকেশান বা শিক্ষাদানের অর্থেও তার বিয়া শব্দটা আসে যেমন ফ্যাকাল্টি অফ এডুকেশান আরবিতে বলা হয় তার বিয়া কুল্লিয়াত তালিম বলা হয় না এটা সেখানে ব্যাপকভাবে পরিচিত একটা শব্দ তার বিয়া এডুকেশান মানে শিক্ষা তালিম থেকে তার বিয়া আরও ব্যাপক এই জন্যই সম্ভবত শিক্ষার মূল উদ্দেশ্যকে সামনে রেখে তার বিয়া শব্দটা দেওয়া হয়েছে কারণ এটা হলো টোটাল এডুকেশান যেখানে পুঁথিগত এবং তাত্ত্বিক শিক্ষা যেমন আছে প্র্যাকটিক্যাল শিক্ষাও তেমন আছে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি শুধু থিওরি শেখাননি উম্মাকে থিওরি শেখাননি তিনি তাত্ত্বিক জ্ঞান যেমন দিয়েছেন সাথে সাথে নিজেও করেছেন অন্যদেরকেও করিয়ে প্র্যাকটিক্যাল করিয়ে দেখিয়েছেন তার বিয়া সেটারই প্রতিনিধিত্ব করে তার বিয়া থেকে এসেছে মুরাব্বি শিক্ষাবিদ মুরব্বি শব্দটাকে বাংলায় আমরা অন্য অর্থে ব্যবহার করি তাই না বয়স্ক লোক হলো মুরব্বী আসলে তার থেকে মুরাব্বি মানে হলো শিক্ষাবিদ তাহলে তালিম এবং তারবিয়া তালিম সাধারণত অ্যাকাডেমিক জ্ঞানটাকে বলা হয় ওই যেটা কি পুঁথিগত বিদ্যা আর তারবিয়া হচ্ছে যেটা অ্যাকাডেমিক প্লাস প্র্যাকটিক্যাল এ দুটো মিলে তারবিয়া শিক্ষকের মহান মর্যাদা ইসলামে বোঝা যায় যে আমাদের নবী সাল্লাহ কি শিক্ষক হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন এ থেকে সহি মুসলিমের হাদিস আছে ইমাম আহমদের মুস্তাদ গ্রন্থের হাদিস আছে যেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাকে কঠিন করে দেওয়ার জন্য প্রেরণ করেননি কোনো কিছু একদম খুব কঠিনভাবে উপস্থাপন করবো কঠিন করে দিব মানুষের জন্য সব কিছু কঠিন হয়ে যাবে সেই কঠোরতা আরোপকারী হিসাবে আল্লাহ তালা আমাকে পাঠাননি বরং তিনি আমাকে পাঠিয়েছেন মোয়াল্লেম শিক্ষক হিসাবে ওয়া মুয়াস এবং যাতে সব কিছু সহজ করে দিতে পারি সহজতা আরোপকারী রূপে আমাকে পাঠিয়েছেন তো এখানে ওল্যাক বায়ী মোয়াল্লেমান এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম ছিলেন আল্লেমুল বা দ্য টিচার অব দ্য হিউম্যানিটি সমস্ত মানবতার শিক্ষক সমস্ত মানুষকে তিনি শিখিয়েছেন হয়তো মুসলিমরা তার অনুগত হয়েছে অন্যরা তার অনুগত হয়নি কিন্তু অন্যরাও কিন্তু তার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে আমরা দেখেছি যেমন মাইকেল হার্ট তার হানড্রেডসের মধ্যে এক নম্বরে রাসুল কথা নিয়ে এসছে এবং কেন নিয়ে এসছে সেটাও সে বলেছে মানে মাইকেল হার্ট বলেছে যে যে কোনো পার্সপেক্টিভ থেকেই তাকে দেখি না কেন রিলিজিয়াস সোশ্যাল ইভেন সেকুলার পারসপেক্টিভ থেকে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আমরা দেখি না এটা মহান আল্লাহ তালার যে দারুণ সক্ষমতা সেটা বোঝা যায় যে মানুষ তার অনুগত না হলেও তার স্বীকৃতি তাকে দিয়েছে আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটি সাল্লাতুল্লাহ ওয়াসালামু আলাই তিনি ছিলেন শিক্ষক অতএব আমাদের মুসলিম শিক্ষকদের সবচেয়ে বড় সান্ত্বনার জায়গা হচ্ছে আমরা রাসুল সাল্লা সাল্লামের পেশাগত সুন্দরটাকে ধারণ করেছি আলহামদুলিল্লাহ আমরা শিক্ষকের আরও কি কি কাজ সেটা আমরা আল কোরআনের মধ্যে দেখি যেমন সোরা আল এমরানের মধ্যে আল্লাহ তালা বলছেন

এবং তাদেরকে বিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হেকমাহ শেখান যদিও ইতুপূর্বে তারা ভ্রষ্টতার মধ্যেই নিবজ্জিত ছিল আর সুরাল বাকার একশো উনত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহর কাছে ইব্রাহিম সালাম দোয়া করেছিলেন ইব্রাহিম এবং ইসমাইল ও আতফি হিম রসুল মিন হুম ইয়ত আলাই হিম আয়াতিক্যা হাকিম হে আমাদের রব তাদের মধ্যে এমন একজন রাসুল তাদেরই মধ্য থেকে তুমি পাঠাও যিনি তাদের কাছে তোমার আয়াতকে তেলাওয়াত করবে এবং তাদেরকে আল কিতাব ও আল হেকমা শেখাবে আর তাদেরকে পরিশুদ্ধ করবে নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী প্রোগ্রাময় তাহলে এখানে কিন্তু নবীর মূল কাজগুলো এসেছে নবীর যে কাজগুলো নবীর ওয়ারিসরও সে একই কাজ কারণ যারা এলেম ধারণ করে তারাই আসলে ইসলামে আল্লেম হতে পারে এবং তারাই হলেন আহলুল এলম এবং তাদের কি নবী সাল আলিয়া আরেকটি হাদিসে বলেছেন ও ওয়ারাসাতুল ওয়ারাসাতুলা আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস অতএব নবীদের কাজই তারা করবেন মুসলিম শিক্ষক তিনিও নোবীর কাজই করবেন এখানে যেই কাজগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো মূলত যেমন তেলাওয়াতু আয়াতিল্লাহ আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা অর্থাৎ সেগুলোকে বোঝা বোঝানো দ্বিতীয় হচ্ছে তা আলিমুল কিতাব আই তালিমুল কোরআন কোরআন শেখানো এবং তারপরে হচ্ছে তা আলিমুল হেকমাহ আল হেকমাহ হচ্ছে আসুন আসুন আল হেকমা বলতে এখানে যেহেতু কিতাবের পরে হেকমা বলা হচ্ছে সেটি হলো আর সন্না তাহলে কিতাব এবং সন্না কোরআন এবং সন্না শেখাবেন অয়ুজাক কি হিম এবং এই জ্ঞানের ভিত্তিতে পরিশুদ্ধ মানুষ এবং প্রজন্ম তৈরি করবেন এটা ছিল কার কাজ নবী সাল্লামের কাজ আজকের শিক্ষকদেরও কিন্তু একই কাজ তারা জাগতিক যত কিছুই শেখাক শেখাক না কেন জগতের সব কিছু আবার শেখা যাবে না কারণ জগতের শেখার যত উপকরণ তার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো ভালো আর একটা হলো মন্দ এখন তো বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা দেখছেন সব ধরনের সাবজেক্ট ওপেন করা হচ্ছে এবং অপ্রয়োজনীয় ক্ষতিকর আমাদের আঁকিদা বিশ্বাসকে নষ্ট করে এই ধরনের সাবজেক্ট ওপেন করা হচ্ছে পাশাপাশি স্কুলগুলোতেও কোরআন উঠিয়ে দিয়ে ললিত কলা অথচ এখানে বলা হচ্ছে এক নম্বরে শেখাতে হবে কি আল চাপ তারপরে হলো আসন্নাহ এবং তেলাওয়াতুল আয়াত আয়াতের তেলাওয়াত শেখানো এটা মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যায়ে হোক না কেন এটা দিয়ে তাকে শুরু করতে হবে সৌদি আরবের বর্তমান শিক্ষা ব্যবস্থা কেমন জানি না কিন্তু আমরা যখন ছিলাম তখন প্রত্যেকটা ফ্যাকাল্টিতে সেটা ফ্যাকাল্টি অফ মেডিসিন হোক অ্যাগ্রিকালচার হোক ইঞ্জিনিয়ারিং হোক অথবা ফ্যাকাল্টি অফ সায়েন্স হোক যাই হোক না কেন সবগুলোতে কিন্তু কোরআন ছিল ব্যাচলার লেভেলেও কিছু কোরআন তাদের পড়তেই হতো এবং কোরআন এবং সুননাভিত্তিক কিছু সাবজেক্ট ছিল সেগুলো তাদের পড়তেই হতো এবং এটাই ছিল চমৎকার একটা শিক্ষা ব্যবস্থা যে একজন চিকিৎসক আল্লাহকে ভয় করে করে চিকিৎসক হবে একজন চিকিৎসক রসুলসাল্লা সাল্লামের সুন্না ধারণ করে করে চিকিৎসক হবেন তাহলে আজকের এই মেশিনগুলো মতো চিকিৎসক আমরা পেতাম না যারা প্রতি সেকেন্ডকে হিসাব করে মিনিটকে হিসাব করে আবার এই যে ডায়াগনোসিস সেন্টারগুলোর সাথে তাদের একটা চুক্তি হয় যেটা কোনো মরালিটির মধ্যেই পড়ে না শিক্ষকতার মর্যাদা আমরা ভুলে গিয়েছি শিক্ষক হচ্ছেন সবচেয়ে উঁচু পর্যায়ের পেশাজীবী ব্যক্তি নিছক পেশা হিসাবে এটাকে চিন্তা করাটা আসলে ইসলাম পছন্দ করে না সাল্লাহ সাল্লাম কি পেশাজীবী ছিলেন তিনি কি শিক্ষকতার জন্য কোনো বেতন নিতেন নিতেন না আল্লাহ তাকে অ্যাপয়েন্ট করেছেন এবং তিনি আল্লাহর কাছেই শুধু উজরা চেয়েছেন আর কারো কাছ থেকে উজরাত চাননি কারণ তিনি তো সবার আদর্শ তিনি আমাদের শিক্ষকদের জন্য আদর্শ যে আমরা শেখাবো প্রয়োজনীয় টাকা নেব কিন্তু লোভী হব না আজকে কিন্তু সে জায়গায়ও আমাদের পতন ঘটেছে আজকে আমাদের জাগতিক সেলসেলার শিক্ষকেরা টাকার পিছনে ছুটছে কোচিং সেন্টার করছে মানুষকে মরালিটি দিচ্ছে না এবং প্রজন্মকে কিন্তু মেশিন হিসাবে তারা তৈরি করছে অতএব আজকে যারা শিক্ষক তাদেরকেও যেমন এ বিষয়গুলো বুঝতে হবে আর আপনারা যারা প্যারেন্টস আমরা যারা সাধারণ নাগরিক আমাদেরকেও কিন্তু শিক্ষকের মর্যাদা সম্পর্কে জানতে হবে শিক্ষকের পজিশন শিক্ষকের কাজ শিক্ষকের কোন লক্ষ্যে তিনি কাজ করেন সব কিছু আমাদের ভালো করে উপলব্ধি করতে হবে একজন শিক্ষক তাহলে ছাত্রদেরকে পরিশুদ্ধ করেন পরিশুদ্ধ করার জন্য প্রথমে তাদের ভেতরে ইমান এর বীজ বপন করতে হবে তারপরে সহি আকিদা তাকোয়া নাফস এগুলো তাদের মধ্যে আনয়ন করতে হবে এবং সেগুলো আনয়ন করবেন তিনি এলেমের মাধ্যমে এলম যে যত সহি এলেম পাবে এই এলেমটাই তাকে পরিশীলিত করবে সুতরাং শিক্ষা মানে কিছু মুখস্থ করা নয় আমাদের কাছে আজকে সেটাই বড় হয়ে দেখা দিয়েছে এবং আজকে আমাদের প্যারেন্টসরা দুটো জিনিসের উপর খুব গুরুত্ব দেন একটা হচ্ছে কতটা শিখলো মুখস্থ করলো আর একটা হলো কি রেজাল্ট করলো অথচ এ দুটো কিন্তু শিক্ষার মেন উদ্দেশ্য নয় যেটা আজকে শিখেছে সেটা আগামী বছর ভুলে যাবে সে মুখস্থবিদ্যার কথা আমি বলছি অতএব শুধু নস মুখস্থ করাটা আমাদের উদ্দেশ্য নয় অর্থাৎ তালিম পুঁথিগত বিদ্যা ধারণ করাটা উদ্দেশ্য নয় তার্বিয়াটা মেন উদ্দেশ্য আমি কোরআনে হাফেজ বানালাম আমার সন্তানকে কিন্তু সে কোরআনকে ধারণ করলো না কোরআনের এডুকেশানটা সে নিল না কোরআন থেকে শিখল না কোরআনের লেসানটাকে সে বুঝতে পারলো না কোরআনের আমলটাকে সে বাস্তবায়িত করতে পারলো না তাহলে দেখবেন যে এই হাফেজ এরকম হাজার হাজার বাংলাদেশ এখন আছে কত সুন্দর পড়ে পড়াটা তাদের প্রাণ কাড়া কিন্তু সকল হাফেজের আমল কিন্তু প্রাণ কাড়া নয় এবং অনেক হাফেজ যারা বিশ্ববিখ্যাত সব পুরস্কার নিয়ে আসছে তাদের অনেকেই দেখবেন যে আর কিছুই পড়াশোনা করেনি কোনো এলেম তাদের নাই এলেমের চর্চা তারা করেনি স্কলার হতে পারেনি তাহলে শুধু হাফেজুল কোরআন হয়ে লাভ কী সে কী করলো সে তো শুধু কোরআনের নসুজগুলো টেক্সটগুলো মুখস্থ করলো আবার দেখবেন একই অর্থ মানে একই বিষয়টা আমরা দেখব যে হাফিজুল হাদিস হাজার হাজার হাদিস অনেকে মুখস্থ করে ফেলেছে আমাদের দেশের বিশেষ করে আওয়ামী মাদ্রাসাগুলোতে হাদিসের উপর গুরুত্ব দেওয়া হয় শেষের দিকে এসে অনেকে বুখারির বাপকে বাপ মুখস্থ করেছেন কিন্তু আমলের ক্ষেত্রে দেখবেন যে অনেকেই পিছিয়ে আসছে বলে যে বুখারির এই হাদিস অনুযায়ী আমল করা যাবে না কারণ এরা তো ভিন্ন মাধবের আমল ইত্যাদি তাহলে এখানেও একই অবস্থা ঘটেছে টেক্সট আমরা মুখস্থ করেছি তাহলে টেক্সট মুখস্থ করলে তো হবে না তার বিয়াটা দিতে হবে বিয়াটা কি যেটি সাহাবা গেরাম করতেন কি করতেন তারা তারা কোরআন থেকে প্রথম শুনতেন তেলাওয়াত করতেন বুঝতেন আমল করতেন তারপরে তারা আবার শিখতেন তাহলে শিখ এটা শিক্ষকতার মধ্যে পড়ে যে আমরা যা শেখাচ্ছি সেটা কিন্তু ধারণ করতে হবে এবং সেটাকে আমলে পরিণত করতে হবে আর প্যারেন্টসদের উপর মনে রাখতে হবে শুধু শেখানোটা মেইন না ক্লাসে ফার্স্ট হওয়াটা মেইন না আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো শিক্ষা আপনার সন্তানকে পাইয়ে দিতে চান তাহলে বাসার পরিবেশও ভালো করতে হবে আজকে আমরা কিছু এটিকেট নিয়ে আলোচনা করব শিক্ষকদের প্রতি সে সম্মানবোধ আস্থা আমাদের কিন্তু থাকতে হবে শিক্ষকদেরকে তাদের পজিশন কিন্তু দিতে হবে আল্লাহ স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লামকে শিক্ষকের পজিশন দিয়ে দিয়েছেন এবং যেহেতু সরাসরি ওহি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর নাজেল হতো এবং দুনিয়ার মানুষকে সবচেয়ে পরিশীলিত পরিশুদ্ধ করার মতো এলেম তার কাছে ছিল ফলে পৃথিবীর মানুষ যেন নিরঙ্কুশভাবে তাকে অনুসরণ করে সেই নির্দেশ আল্লাহ তালা তাকে দিয়ে দিয়েছেন এবং তারপরে যারা আহলুল আলমা শাহি সাহি আলেমের যারা ধারক বাহক তাদেরকে তাদের স্থলাভিষিক্ত করে দেওয়া হয়েছে আলেমদেরকে তাদের পজিশন যদি আমরা না দেই তাদের থেকে শেখা যাবে না তাদের থেকে আমাদের সন্তানরাও শিখবে না আগে যারা আলেমদের কাছে বাচ্চাদেরকে পাঠাতেন তারা কিন্তু তাদেরকে আদব শেখাতে নাগে আদব শেখাতে নাগে কারণ আদব না শিখলে এলেম শেখা যায় না অথবা শিখলেও সে এলেম কোনো কাজে আসে না যেভাবে কোরআন পুরো মুখস্থ করে ফেলার পরেও কোরআন কিন্তু অনেক হাফিজকে বিশুদ্ধ মানুষে পরিণত করেনি আমাদের সাথেও কিছু সাথে ছিল যাদের আমল শুনলে আপনি হতবাক হবেন একজন হাফিজুল কোরআন এভাবে খারাপ কাজে লিপ্ত হতে পারে এটা আশা করা যায় না প্রতি বছর আবার তারা বিয়েও পড়ায় কারণ তার বিয়া তারা পায়নি অতএব শুধু শুধু টেক্সট মুখস্থ করা এটা আমাদের কাছে উদ্দেশ্য হওয়া উচিত না আর দ্বিতীয় হচ্ছে রেজাল্ট জাগতিক রেজাল্ট গতকালকে একজন শিক্ষাবিদ এবং একটা খুব নাম করে স্কুলের প্রিন্সিপালের সাথে আমি কথা বলেছি আমার বাসা এসেছিলেন জাস্ট বর্তমান শিক্ষা ব্যবস্থায় কত রকম যে নকল হয় সেটা তিনি আমাকে জানালেন এখন তো আর চিরকুটে নকল হয় না নানা রকম প্রক্রিয়া আছে এবং ঢাকা শহরের ভালো ভালো স্কুলে কিভাবে এত এ প্লাস পায় তার কিছু ঘটনা আমাকে বললেন তো সুতরাং আমাদের অভিভাবকরা যদি শুধু এই মানে ভাষা ভাষা জ্ঞানটা চায় আর রেজাল্ট ভালো চায় তাহলে তো ভালো আসলে প্রজন্ম গড়ে তোলা যাবে না আর শিক্ষক অভিভাবক সকলে মিলেই প্রজন্ম গড়ে তোলার এই চ্যালেঞ্জে অবতীর্ণ হতে হবে আমাদেরকে সেক্ষেত্রে আমাদের কার কি করণীয় এগুলো যেমন জানা দরকার কার কি পজিশন সেটাও জানা দরকার সেরিয়ার দৃষ্টিকোণ থেকে এবং আমরা যারা আজকে জ্ঞান দিচ্ছি এবং জ্ঞান নিচ্ছি তাদের কি কি আদব থাকা দরকার এগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে অনেক সময় দেখা যায় অনেক শিক্ষকদেরকে আমরা তাদের মর্যাদা দেই না আপনারা দেখেছেন এটা এতে কোনো সন্দেহ নেই যে আজকের কোনো শিক্ষক রাসুলসাল্লাহ সাল্লামের সমান মর্যাদার অধিকারী নন কিন্তু তার অনুসারী হিসাবে অন্যদের কাছে সম্মান পাওয়ার অধিকারী তিনি এটা মনে রাখতে হবে শিক্ষককে তার মর্যাদা না দিলে কখনোই সুশিক্ষা তিনি দিতে সমর্থ হবেন না শিক্ষককে তার পজিশন দিতে হবে তার সম্মান দিতে হবে এটা প্রতিষ্ঠানও দিতে হবে প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তাদেরকেও দিতে হবে এবং যারা অভিভাবক তাদেরকেও দিতে হবে আমি আরব দেশে যখন মদিনায় পড়তাম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার থেকে মনে হয় সৌদি দু একজন ছেলেকে আমি পড়াতাম যারা সানোভিয়াতে পড়তো তখন ইন্টারমিডিয়েট তাদের ইংরেজি পড়াতাম যেহেতু সেখানে ইংরেজি তো এই জন্য আমরাও কম জানলেও পড়াতাম আর অন্য কিছু আরবি যে যেমন ব্যাকরণটা পড়াতাম সেখানে দেখতাম যে ওদের বাবা বা আত্মীয় স্বজন যারাই আছে অনেক বয়স্ক আমার থেকে অনেক বড় তারা প্রত্যেকেই উস্তাদ করে কথা বলত স্যার অর্থাৎ আপনার বাচ্চার স্যার তাকে আপনি স্যার বলবেন এটা একটা সম্মান একটা স্বীকৃতি এটা জাস্ট একটা উদাহরণ যে আসলে শিক্ষকদের প্রতি এই শ্রেণীটা হতে পারে প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারে হাই স্কুলের শিক্ষক কলেজের কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো শিক্ষক শিক্ষক একটা দেশের সব প্রথম শ্রেণীর নাগরিক হওয়া উচিত কারণ জাতিকে গঠনের কারিগর তারা। এবং তারা নবী সাল্লা সাল্লামের ওয়ারিস এবং তারা আমার আপনার সবচেয়ে টুকরা যারা তাদেরকে গড়ে তোলার জন্য তারা রেসপন্সিবল এই জিনিসটা আমরা ভুলে গিয়েছি একটু আগে ভাই বললেন শিক্ষককে এখন আমরা এমপ্লয়ি হিসেবে চিন্তা করি চাকুরে পেইড সার্ভেন্ট এই জন্যে মানে প্রতিষ্ঠানগুলো আজকাল মানে অনেক সময় হায়ার করে কিন্তু সসম্মানে বিদায় করে না আমাদের উপর ওয়াজিব হচ্ছে কোনো শিক্ষক যদি আপনার এখানে চলে যায় তাকে সসম্মানে বিদায় করা উচিত যাই হোক অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদেরও কিছু ত্রুটি আছে কোনো সন্দেহ নেই দুই পক্ষেই আমাদের নিজেদের পজিশন সম্পর্কে সজাগ হতে হবে শিক্ষককেও তার পজিশন সম্পর্কে সজাগ হতে হবে তিনি যদি সজাগ না হন তাহলে তো মানুষ তাকে সে সম্মান দেবে না আজকে যে শিক্ষকের কাছে আমাদের ছাত্ররা ছাত্রীরা পীড়িত হয় তাকে কিভাবে আমরা সম্মান দেব তাই না এটা বড়ো কঠিন হয়ে গিয়েছে যাই হোক সেগুলো তো জাগতিক শিক্ষা কেন্দ্র কিন্তু আমরা যারা দিনের শিক্ষা দিচ্ছি গ্রহণ করছি এবং এখানে একসাথ হয়েছি আমাদেরকে একদম শুরু থেকে শিক্ষকতার পজিশনের মূল বিষয়টা জানতে হবে আল্লাহ নিজেও কিন্তু শিক্ষক আর রহমান মাল কোরআন কে শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন আল্লাহ অনেক কিছু শিখিয়েছেন মানুষের মুখের ভাষা কে শিখিয়েছেন আল্লাহ ভাষাকে বলা হয় তো ফিয়া। কেউ এটা বলে না যে আদম আলাই সাল্লাম সব ভাষা শিখিয়েছেন আবার কেউ এটাও বলে না যে নবী সাল্লা সাল্লাম সব ভাষা শিখিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম তো আরবি ছাড়া কিছুই জানতেন না জানতেন তাহলে সব ভাষাকে শিখিয়েছেন আল্লাহ আল্লাহ ভাষার শিক্ষক আল্লাহ কোরআনেরও শিক্ষক আল্লাহ তার এই দানটাকে নবীর প্রধান কাজ করে দিলেন আর নবীর অনুসারীদেরও মধ্যে যারা এলেমের ধারক বাহক তাদের প্রধান কাজ করে দিলেন অতএব শিক্ষকতাকে অথবা শিক্ষকদেরকে অপমান করা মনে রাখবেন এটা নবীকে অপমান করার সামিল এমনকি আল্লাহকে অপমান করারও সামিল এটা আমাদেরকে মনে রাখতে হবে এতটুকু মনে রেখে এবং নবীর মেন কাজগুলো আমি সংক্ষেপে বলেছি এরপর আমরা একটু যাব যে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে আমাদের কি কী এটিকে প্রয়োজন বা আদব এক নম্বর হচ্ছে যে এলেমটা শেখা হচ্ছে আমরা শিখছি সেটা কার জন্য শিখব আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে শিক্ষকও শেখাবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে এটা একটা আদব যেটা শিক্ষককেও মেনটেন করতে হবে আমরা যারা শিখছি আমাদেরকেও মেনটেন করতে হবে আমাদের ছাত্রদেরকেও শেখাতে হবে শুধু শিক্ষক শিখিয়ে দেবেন তা না আপনি বাবা মা যারা আছেন আপনিও আপনার সন্তানকে শেখাবেন যে বাবা তুমি কোরআন শিখছ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেখবেন যে এ আর কোনো দিন মিসগাইডেড হবে না আল্লাহ যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে নেমেছে ওল্লাহি এই জমিনে কেউ তাকে মিসগাইড করতে পারবে না কে কে তাকে মিসগাইড করবে যদি আল্লাহর জন্য আমরা করি আল্লাহ আমার গাইড শয়তানো এখানে কোনো দিন জয় হতে পারবে না ইনশাল্লাহ এই জন্য এই পয়েন্টটা শেখানো খুব জরুরি আমাদের ছাত্রদেরকে আমরা অনেক সময় প্রশ্ন করি যে কী হতে চাও যা হতে চাও সে জন্য যদি সে পড়ে তাহলে তো মুশকিল একজন বড় আলেম হতে চায় এই জন্য পড়লেও তো মুশকিল তাই না পড়তে হবে জানতে হবে শিখতে হবে আল্লাহর জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এর উপর অনেক দলিল আছে ইন্দাম আল্লাহ আমল আছে আলোচনায় আমি আর যাচ্ছি না তবে এখলাসের কিছু বিষয় তুলে ধরছি আপনার যদি সত্যি এখলাস থেকে থাকে যে এখলাসের জন্য আপনি শিখছেন অথবা শেখাচ্ছেন দুজনেই কী করবেন শেখানোর মধ্য দিয়ে জাহালাতকে দূর করবেন আমাদের শিক্ষকদেরকে এটা মনে রাখতে হবে আপনি শেখাচ্ছেন ওদের জাহালাত দূর হয়েছে কি ছাত্রদের অজ্ঞতা কি দূর করতে পেরেছেন যদি না পেরে থাকে তাহলে আপনি টার্গেট ফুলফিল করেননি আর যারা শিখছেন তাদেরকেও মনে রাখতে হবে আপনার টার্গেট হচ্ছে এলেম ধারণ করা এবং জাহালাতকে দূর করা তাহলে বুঝতে হবে এখলাস আছে আপনি আল্লাহর রস্তে সব করছেন কিছু কিছুই শিখলেন না তাহলে তাহলে এ এখলাস দিয়ে কী কাজ আসবে দুই নম্বর হচ্ছে শেখা দিয়ে অর্থাৎ তলাবুল আলম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা আপনাকে মনে রাখতে হবে শেখার এই প্রক্রিয়াটা হচ্ছে এই বাদাত আর তাকবল্লাহ আল্লাহর নৈকট্য অর্জন তাহলে শিক্ষক তিনিও কিন্তু শেখানোর মধ্য দিয়ে নৈকট্য অর্জন করছেন আর আমাদের ছাত্ররা তারাও আল্লাহর নৈকট্য অর্জন করছে তো যদি আপনি আপনার সন্তানকে বুঝিয়ে দেন যে বাবা তুমি পড়া মুখস্থ করছো মানে আল্লাহর ইবাদত করছো তুমি হ্যান্ডরাইটিং সুন্দর করছো মানে আল্লাহর ইবাদত করছো তুমি কোরআন মুখস্থ করছো মানে আল্লাহর ইবাদত করছো তুমি হাদিস মুখস্থ করছো এই যে জ্ঞান অনুসন্ধান করছো নিজেকে একজন ভালো মুসলিম হিসাবে গড়ে তুলছ একজন সক্ষম জ্ঞানী মুসলিম হিসাবে নিজেকে ধীরে ধীরে গড়ে তুলছ তার মানে হচ্ছে তুমি কন্টিনিউয়াসলি আল্লাহর পথে আছো তাই না এটা তো মানে যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো আলেম তালাশ করে ফাহাফি সাবিল্লা সে তো আল্লাহর পথেই এই জন্য তলাবুল আলম কাল জেহাদি ফি সাবিল্লাহ আল্লাহর পথে জেহাদ করার সামিল আচ্ছা তৃতীয় হচ্ছে যত এলেম অর্জন করব এলেমটা যেন আমাদেরকে আল্লাহর ভয় এবং তাকোয়া দিয়ে আরও পরিশীলিত করে সমৃদ্ধ করে এলেম অর্জন করছি ভয় কমে যাচ্ছে তো মুশকিল তাহলে বুঝতে হবে যে পড়ানোর মধ্যেও গণ্ডগোল আছে আর পড়ার মধ্যেও গণ্ডগোল আছে কেন কারণ আল্লাহ বলছেন ইন্নামাইয়াকাল্লাহ মিন ইবাদিহিল ওলামা নিশ্চয় আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা আলেম অর্থাৎ যে যত জ্ঞান অর্জন করে এই জ্ঞানের সাথে সাথে আপনার আল্লাহর ভয় বেড়ে যাবে তা বেড়ে যাবে তাহলে এটা একটা আলামত আর আরেকটা হচ্ছে যত জ্ঞান অর্জন করবেন ততই আল্লাহর কাছে আমাদের মর্যাদা বেড়ে যাবে দ্বিতীয় হচ্ছে আর রেহলা তুফি তলাবিল এল জ্ঞান অর্জনের জন্য দূর দূরান্ত থেকে হলেও জ্ঞান অর্জনের জন্য ব্যবস্থা করা এটা সন্না সাহাবা সাহাবাইকেরাম এবং পরবর্তী রাম সবাই কিন্তু জ্ঞান অর্জনের জন্য সফর করেছেন এখন ছোট বাচ্চারা তো আর সফর করতে পারবে না বাবা মায়েদেরকে সফর করতে হয় ভালো প্রতিষ্ঠানের কাছে তাদের চলে আসতে হবে আমাকে প্রায়ই লোকজন জিজ্ঞেস করেন ওই এলাকায় কোন কোন প্রতিষ্ঠান আছে এখানে কোথায় প্রতিষ্ঠান আছে ঢাকাতে তো আসলে অ্যাভেলেবেল সব এলাকায় নেই আমরাও বাচ্চাদেরকে যত প্রতিষ্ঠানে পড়িয়েছি স্যাটিসফ্যাকশানের সাথে পড়াতে পারিনি অনেক ল্যাক্স আছে এই জন্যে যখন কোনো ভালো প্রতিষ্ঠান আপনারা পাবেন সেই প্রতিষ্ঠানের কাছে বাসা নিয়ে আসবেন যেমন যারা এখানে অ্যাস সিডিতে পড়াচ্ছেন তারা অনেক দূরের থেকে বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু বাচ্চাদের অনেক কষ্ট হয় এটাও এক ধরনের রেহলা রেহলা হতে পারে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিষ্ঠানে পড়ানোর জন্য ভালো শিক্ষক সেখানে আছেন ওলামাইকার আছেন চলে আসা হতে পারে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া আমি যেমন উনিশশো সালে আমার বাবা মা ছিলেন সবাই ঢাকাতে আমি গিয়েছি নোয়াখালীতে টুমচর মাদ্রাসা পড়তে মাদ্রাসার প্রথম যাওয়ার পরেই সবাই বলল যে ঢাকা থেকে এসেও থাকবে না আমি ভাবলাম বা মনে মনে আমার জেদ চেপে গেল আমি থাকবই এবং থেকেছে সেখানে পাঁচ বছর পড়াশোনা করেছি আমার আরবি গ্রামার বা সরফ নাহু সরফ সবগুলো সেখানে খুব ভালো মতো রপ্ত করেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সফর আবার প্রয়োজনে দেশের বাইরে যেমন মাদিনা আমাদের সবার প্রথম টার্গেট হচ্ছে মদিনা ছেলে মেয়েদেরকে মদিনা পড়ানোর জন্য আপনারা টার্গেট নিয়ে ফেলেন নিধেন পক্ষে মদিনার আশেপাশে আরও ইউনিভার্সিটি হয়ে গেছে এখন যেমন মক্কায় উম্মুল কোরাতে ইউনিভার্সিটি আছে মদিনা তাইবা ইউনিভার্সিটি আছে আল কাসিমে কাসিম আল কাসিম ইউনিভার্সিটি আছে এগুলোতে পড়ানোর মতো এখন সুযোগ দিন দিন বাড়ছে আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটি এখন একসাথে প্রায় দুইশোরও বা আড়াইশোর বেশি স্টুডেন্ট পড়ছে সুযোগ এখন বাড়ছে এটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে পড়ানোর জন্য রেহলা রেহলা এভাবে করবেন একদম ছোট্ট পরিষদ থেকে অনেক বড় পরিষদ পর্যন্ত সেটা করা যায় এবং আমরা দেখেছি এটা সাহাবাই একেম করেছেন তারা জ্ঞান দেওয়ার জন্য সফর করেছেন জ্ঞান নেয়ার জন্য সফর করেছেন ইমাম বখারির ইতিহাস দেখেন ইমাম মুসলিম সমস্ত কেরাম ফকাহা একোম তারা প্রত্যেকে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করেছেন ইমাম শাফি রাহমহল্লা সেই হিজাজ থেকে চলে এসছেন বাগদাদ বাগদাদ থেকে আবার চলে গেছেন মিশরে সেই সময় কি সফর এত সহজ ছিল ওট ছাড়া তো আর কোনো বাহন তখন ছিল না এভাবেই আমরা করতে পারি আচ্ছা এরপর আরেকটা এটিকেটস হচ্ছে আমি খুব সংক্ষেপে আজকের আলোচনাগুলো করছি বড়দের জন্য আরও অনেকগুলো পয়েন্ট প্রফেসর ডক্টর বকর আবু জায়েদ উনি তার এটিকেটস অফ সিকিং নলেজের মধ্যে লিখেছেন সেগুলো সবগুলো আজকে আলোচনা করব না গুরুত্বপূর্ণগুলো শুধু আলোচনা করছি এলেম তালাশ করতে এসে যে আদবটা রক্ষা করা দরকার ক্লাসরুমে বা হালাকায় সেটা কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের ছোট্ট বোধহয়দেরকে সেটা যেন শিখিয়ে দেওয়া হয় এবং এই শিখিয়ে দেওয়াটা শিক্ষকও যেমন করবেন প্যারেন্টসরাও করবেন প্যারেন্টসদের করার একটা দলিল দিচ্ছি ইমা মালিক রাহমাল্লাহকে তার মা যখন পাঠাচ্ছিলেন তার ওস্তাদের কাছে তখন বললেন যে বাবা এলেমের আগে আদব শিখবা এলেমের আগে আদব কি মহীয়সী মা চিন্তা করছেন আল্লাহ একবার আমাদের মায়েরা কিন্তু বলে না সাধারণত আশা করি আপনারা বলবেন ইনশাল্লাহ মায়েরা বাবারা যে স্যারের সাথে সুন্দর আচরণ করবা উস্তাদের সাথে সুন্দর আচরণ করবা সে হোক ম্যাথের টিচার সায়েন্সের টিচার আরবির টিচার কোরআনের টিচার যাই হোক শিক্ষক আমাদের কাছে সবাই সমান মর্যাদা পাওয়ার অধিকারী কারণ প্রত্যেকে আমাদের কোনো না কোনোভাবে সমৃদ্ধ করছেন আমাদেরকে আলোকিত করছেন অতএব ক্লাসে যেন তারা আদবের সাথে থাকে অনেক সময় ছোট বাচ্চাদের ব্যাপারটা একটু আলাদা ছোট বাচ্চাদেরকে একটু বেশি স্বাধীনতা দেওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি মসজিদে এবং আমাদের স্কুলে কিরকম বাচ্চারা দুষ্টামি করবেই এটা আপনার মাথায় রাখবেন অতএব দুষ্টামি করার জন্য বাচ্চাদেরকে মারা যাবে না এটা আমার রেকম্যান্ডেশান দুষ্টামি করার জন্য বাচ্চাদেরকে মারা যাবে না বুঝাবেন তাদেরকে দুষ্টামি করার জন্য মসজিদেও বাচ্চাদেরকে মারা যাবে না সে হয়তো দৌড় দেবে হয়তো চিৎকার করবে তখন বলবে বাবা তুমি এটা করো না এটা মসজিদ মানুষ আজকে দুই তিন চারবার বললে কিন্তু সে শুনবে সে বুঝবে আর ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে তো আজকে আমাদের কথা নেই কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্টের দক্ষতা যাদের আছে তারা বাচ্চাদেরকে ইনভলভ করবেন দেখবেন যে সবচেয়ে দুষ্ট বাচ্চাটা দুষ্টামি বন্ধ করে দেবে কীভাবে তাদেরকে ক্লাসে অ্যাঙ্গেজ করতে হয় সেটা তো ক্লাস টিচার জানতে হবে তাহলে দেখবেন যে বাচ্চারা দুষ্টামি ছেড়ে দিবে আরও অনেক সুন্দর সুন্দর টিপস আছে যাই হোক সেগুলো আরেকদিন দিন আলোচনা করা যাবে ইনশাল্লাহ যেটা আমাদের মনে রাখতে হবে যারা শিক্ষার্থী ছোট হোক বড় হোক প্রতিনিয়ত শিক্ষক এবং অভিভাবক সকলে মিলে তাদেরকে আমরা আদব শেখাবো যাতে ক্লাসে কিংবা হালাকায় তারা আদবের সাথে বসে পঞ্চম হচ্ছে জ্ঞানে তৃপ্ত না হওয়া জ্ঞানে তৃপ্ত না হওয়া যদি এটা আপনার বাচ্চাদেরকেও শেখাতে হবে শিক্ষার্থী হিসাবে আমার নিজেকেও আপনি যদি এক পাড়া কোরআন শরীফ পড়ে বলেন যে আলহামদুলিল্লাহ পড়ে ফেলছি যাক এতদিন তো কিছুই জানতাম না আর না পড়লেও চলবে তা হবে না ইসলামের মৌলিক জিনিসগুলো সবগুলো শিখতে আমাদের অনেক সময় লাগবে অতএব জ্ঞানে তৃপ্ত না হওয়ার বিশেষ করে যারা শিক্ষার্থী তারা যে কোনো বিষয়ে আরও অধিক হারে যদি শিখে এটা তাদের জন্য ভালো আমি যখন টুমচর পড়তাম তখন দেখতাম যে ভালো ছাত্ররা তারা কয়েক ক্লাস উপরের বই পড়ে ফেলতো এটা ওখানে গিয়ে শিখলাম প্রথম তা আমি যখন ক্লাস এইট পর্যায়ে ছিলাম তখন ইন্টারমিডিয়েটের বই থেকে পড়া শুরু করলাম এবং দেখলাম যে খুব ভালো জ্ঞানও যেমন বাড়ে আবার রেজাল্টও কিন্তু অনেক ভালো হয় দুটোই মানে আগে থেকে সব কিছু একটু জানা আগে থেকে জানলে হবে কি যখন ওই ক্লাসে আপনি আসবেন তখন আরও বেশি জানার একটা আগ্রহ এবং একটা সক্ষমতা তৈরি হয় এজন্যে যেমন ক্লাস থ্রি স্ত্রীর বাচ্চারা আসাবে রাসুলের জীবনী তারা পড়ে ফেলতে পারে তাই না এগুলো কি ক্লাসে পাবে সে ক্লাসে দেখবেন অল্প দু তিনজন এভাবে যদি পড়ার অভ্যাস গড়ে তোলানো যায় তাহলে অনেক কিছু তারা শিখতে পারে আর যদি যেমন ক্লাস থ্রির অথবা টুয়ের একটা ছাত্র বা ছাত্রীর ক্লাসের যে কাজগুলো খুবই সামান্য এক ঘন্টা বাসায় কাজগুলো শেষ এখন সে কী করবে তার খেলাধুলার প্রয়োজন আছে কিন্তু সারাক্ষণ তোর এমন না যে ছয় ঘন্টা তাকে খেলতে হবে তাই না তাহলে তাকে অতিরিক্ত পড়ার দিকে আস্তে আস্তে ঝুঁকিয়ে দিতে হবে অথবা তাকে আপনি মৌখিকভাবেও পড়াতে পারেন বই থেকেও পড়াতে পারেন ক্লাস থ্রির বাচ্চারা অনেক সুন্দর সুন্দর বই পড়তে পারে তাদের উপযোগী আচ্ছা এবারে কিছু অ্যাটিকেটস যে শিক্ষার্থীরা তাদের শিক্ষকের সাথে কী কী আদব রক্ষা করবে প্রথম হচ্ছে তাদের কাছে বিনয়ী হওয়া আর তাওয়াদ শিক্ষকের সামনে বিনয়ী ছাত্র এবং শিক্ষার্থী হিসাবে শিক্ষার্থীর উপস্থিতি জরুরি বিনয় তাকে শিখতে হবে শিক্ষক নিজেও শেখাবেন কিন্তু এক্ষেত্রে অভিভাবকদেরও বিশাল একটা করণীয় আছে যেন কোনো শিক্ষকের সাথে বেদপি না করে কোনো শিক্ষককে কটু কথা না বলে মাদ্রাসায় আমি যখন আলিমে কিংবা ফাজেলে পড়তাম তখন তো আর এত কিছু বুঝতাম না কিন্তু দেখতাম যে দুষ্ট ছাত্র আমাদের সাথেও ছিল টিচারদেরকে টিজ করা হঠাৎ করে ফাঁকে যাতে টিচার ভালো করে বুঝতে না পারেন যখন তিনি শুনলেন কে বলেছে আর কেউ কথা বলে না তো এই ধরনের দুষ্টামি স্কুলগুলোতে বেশি মাদ্রাসাতে অনেক কম কিন্তু আমাদের বাচ্চারা যেন এরকম দুষ্টামি না করে বরং সব সময় টিচার অনুগত থাকে এবং তার থেকে জ্ঞান নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় সেই বিষয়গুলো সেখানে থাকতে হবে এখানে জায়দ ইবনে সাহবেদ রাদি আল্লাহ তাল হাদিস এবং ইবনে আব্বাস রাদি আল্লাহ তালনহ অনেকগুলো হাদিস আমরা পাই যে রাসুল সাল্লু আল্লাহ মু ইবনে জাবাল তাই না এক একবার এক একজনকে তিনি সাথে নিতেন যেমন মো জাবালের জবালের যে হাদিসটা তারপর ইবনা আব্বাতের যে হাদিসটা তিনি সেখানে কীভাবে শেখাচ্ছেন ইয়া গোলাম হ্যাঁ সাম্মি বলে যে এরপরে অনেকগুলো কথা তিনি সেখানে শিখিয়ে দিয়েছিলেন হ্যাঁ কালিমা চিন তোমাকে আমি কিছু কথা শিখিয়ে দেব এরপরে তিনি বললেন যে সব শুরুতে বিসমুল্লাহ বলবে এবং তারপরে আকিদার চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কথা তিনি শেখালেন ইবনে জাবালকে বললেন যে তুমি কি হে মহাদ কি পিছনে তিনি নিয়ে বললেন তাহলে শিক্ষক তার শিক্ষা কেন্দ্রেও শেখাবেন বাইরেও যদি সুযোগ থাকে শেখাবেন আমাদের একটা দীর্ঘ আলোচনা আছে সেখানে আমরা বলেছি যে শিক্ষক আর কোন কোন জায়গায় শেখাতে পারেন তার ক্লাসরুমের বাইরে কোথায় কোথায় তাকে শেখাতে পারেন এবং শিক্ষক যেমন কোথায় কোথায় তার সম্পর্কে খবর নিতে পারেন ইত্যাদি এসব কিছু তো যেখানেই শেখান না কেন শিক্ষার্থীকে থেকে তার অনুগত থাকতে হবে এবং তার থেকে শেখার জন্য প্রস্তুত থাকতে হবে মহাদেবনী জবালকে রাসুল সাল্লা প্রশ্ন করেছিলেন আতাদ্রি মা হাকুল্লাহ আল্লবুল ইবাদ আল্লাহ তুমি কি জানো যে আল্লাহর উপর বান্দার হকি এবং বান্দার উপর আল্লাহর হকি নে জাবাল বলেছিলেন আল্লাহ ও রাসুল হু এটা খুব বিনয়ী উত্তর তিনি নিজের থেকে কোনো কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেননি এবং যখন রসুল সাল্লাম বাকি অংশটা বললেন যে হক আ। কবি আল্লাহর হক বান্দার উপর কি যে তারা তার ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং বান্দার হক আল্লাহর উপর যে যদি তারা আল্লাহর ইবাদত করে এবং তার সাথে কোনো শরিক না করে তাহলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই যে হাদিসটা খুব মনোযোগের সাথে মাজ শুনলেন কারণ হাদিসটা আমরা মোয়াজের থেকেই পেয়েছি এভাবে দ্বিতীয় হচ্ছে ছাত্রদেরকে সবর করতে হবে এমন কি শিক্ষক যদি কঠোর ভাষীয় হন শিক্ষক যদি তাকে ধমক দেন অনেক সময় শিক্ষক অনেক শিক্ষকদের মধ্যে তাই না বিভিন্ন রকম আছে কেউ ধমক দেন কেউ হয়তো কঠিনভাবে পড়ান আবার কারো পড়াতে খুব মজা কেউ হাস্যরস করে পড়াতে পারেন হাস্যরস করে পড়ালে সেটা আমাদের মনোযোগ বেশি হয় কিন্তু সকল টিচারের সাথেই আমাদের সুন্দর আদব রক্ষা করতে হবে এটা আমাদের ছাত্রদেরকে শেখাতে হবে অনেক সময় দেখা যায় যে এই আদবটা না থাকার কারণে আমাদের শিক্ষার্থীরা শিক্ষকের বিরুদ্ধে চলে যায় আর অভিভাবকরাও দেখা যাচ্ছে যে তার সন্তানের কথা শুনে ওই শিক্ষকের বিরুদ্ধে চলে যায় এটা কিন্তু কখনো করা যাবে না এটা আদবের খেলাফ এক্ষেত্রে কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে অতিমাত্রায় প্রহার করেন আমার ধারণা যে আজকাল প্রতিষ্ঠানগুলো তো ওইভাবে প্রহার করা হয় না সেটার সমাধান অন্যভাবে করতে হবে হেফজোখানাতে সাধারণত দেখা যায় এখনও কোথাও কোথাও খুব প্রহার করে ঢাকাতেও দেখেছি তা আমরা প্রথমত বলবো প্রহার করা ছাড়া আসলে আমাদের শিক্ষানীতি ঢেলে সাজাতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে প্রহার করা ছাড়া অর্থাৎ দৈহিক কষ্ট দেওয়া ছাড়া প্রহার করা ছাড়া করতে হবে যাই করুক না কেন কোনো শিক্ষকের যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে তার অবমাননা করা যাবে না না শিক্ষার্থীর পক্ষ থেকে না শিক্ষার্থীর বাবা বা প্যারেন্টসের পক্ষ থেকে তিন নম্বর হচ্ছে শিক্ষার্থীর বা শিক্ষার্থীদের বসার যে আদবগুলো আছে মনোযোগের সাথে বসা সুন্দরভাবে বসা এবং এতে যেন কোনো বেয়াদবি প্রকাশ না পায় এবং যখন শিক্ষার্থী প্রশ্ন করবে হাত তুলে অনুমতি নিয়ে সুন্দর করে প্রশ্ন করবেন বা ক্লাসরুমের কিংবা হালাকার যে আদব আছে সে আদব রক্ষা করে তারা প্রশ্ন করবেন আচ্ছা চতুর্থ হচ্ছে শিক্ষকের সাথে বাঘ বেতনটায় লিপ্ত না হওয়া এবং শিক্ষককে সরাসরি চ্যালেঞ্জ না করা তার কোনো জিনিস যদি ভুল শিক্ষার্থীরা ধরতে পারে সাধারণত এটা হতে পারে উপরের ক্লাসে ফাইভ সিক্স সেভেনে হয়তো শিক্ষক অঙ্কটা করতে গিয়ে ভুল করলেন অথবা কোনো একটা ভুল বললেন তাহলে সেটা এইভাবে সবার সামনে করা যাবে না পরবর্তীতে সেটা আলোচনা করা যেতে পারে শিক্ষকের সাথে বসে আলোচনা করা যেতে পারে আর বিশেষ করে যদি কোনো যেমন পড়ার ভুল হতে পারে শব্দের ভুল হতে পারে অথবা খাতার মধ্যে তা সেই করতে গিয়ে কারেকশন করতে গিয়েও অনেক শিক্ষক ভুল করেন এটা আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও দেখেছি টু থ্রি ফোরের মধ্যেও কারেকশান করতে গিয়ে যেটা কারেক্ট সেটাকে ক্রস দিয়ে দিলেন যেটা মানে ভুল সেটাকে ঠিক করে দিলেন এগুলো নিয়ে বসচা করা যাবে না বরং এটা খুব অল্প করে কোমলভাবে সুন্দরভাবে বিনয়ের সাথে তাকে তাম্বি করা যেতে পারে যে স্যার এখানে আপনি আরেকটু একটু দেখে নিন আপনার কারেকশানগুলো আরেকটু একটু ভালো করে যাচাই করে নিন এগুলো নিয়ে চ্যালেঞ্জ করা ইয়ে করা ক্লাসরুমের বিষয়গুলো নিয়ে এটা করা যাবে না আর এভাবে রাসুল সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তার সাহাবাদেরকে বেশি প্রশ্ন করো না কারণ আগের যুগের লোকজন বেশি প্রশ্ন করে ধ্বংস হয়ে গেছে কি ধরনের প্রশ্ন করে চ্যালেঞ্জিং প্রশ্ন করে উল্টাপাল্টা প্রশ্ন করে কারণ উল্টাপাল্টা প্রশ্ন এটা নবীর পজিশনের বিপরীত ক্লাসে যদি উল্টাপাল্টা প্রশ্ন করা হয় এটা বিপরীত মানে পজিশনের শিক্ষকের পজিশনের সাইখের পজিশনের বিপরীত সাধারণত যেখানে বিভিন্ন ক্যাটাগরির শ্রোতারা আসে এরকম কিছু কিছু জায়গায় আমরা নিজেরাও লক্ষ্য করেছি যেমন আমাদের মানহা না তারা হয়তো এমন সব প্রশ্ন করে আটকানোর চেষ্টা করে যাতে করে একটু অপমান করা যায় এটা কিন্তু কখনো ঠিক নয় যেই মানহাজেরই হোক না কেন যদি কোনো ব্যক্তি যখন শেখান তখন সরাসরি তাকে অপমান করার মতো প্রশ্ন করা অথবা তাকে অক্ষম করার মতো প্রশ্ন করা অথবা তাকে চ্যালেঞ্জ করার মতো বিষয়গুলো সরাসরি করা যাবে না যে কোনো কারেকশান এটা পরবর্তীতে সুন্দর করে বসে আদবের সাথে আচ্ছা ছাত্রদের শিক্ষার্থীদের আরও কিছু নিজের ব্যাপারে আদব আছে যেগুলো তাদের লক্ষ্য রাখা উচিত একটা হলো সে কিতাবোল্লাহ দিয়ে শুরু করবে কিতাবোল্লাহ আল কোরআন মুসলিম শিশুরা ছেলে হোক মেয়ে হোক তারা কোরআন দিয়েই তাদের পড়ার হাতে খড়ি নেবে কোরআন ছাড়া অন্যগুলো তাকে সাফল্য এনে দেবে না কোরআন সে পড়তে শিখবে কোরআন সে কিছু হেফস করবে আমাদের ছেলেরা সাধারণত কোরআন হেপস করে মেয়েরা কিন্তু এক্ষেত্রে পিছিয়ে অথচ মানে যেমন একটা ধারণা আছে আমাদের এখানে যে হাফেজ হলে পুরো হাফেজ নাহলে কয়েকটা সুরা এই ধারণারও অবসান করতে হবে আমাদের জন্য উচিত হলো আমাদের শিশুরা সবাই মিনিমাম কয়েক পাড়া কোরআন সঙ্গে মুখস্থ করবে যদি পুরো হাফেজুল কোরআন হতে পারে আলহামদুলিল্লাহ মেয়েদেরও হাফেজুল কোরআন হতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি পুরো না পারে কারণ অনেকেই মুখস্থ করতে পারে না তাইলে তো এক পাড়া দুই পাড়া তিন পাড়া পাঁচ পাড়া দশ পাড়া হতে পারে অসুবিধা নেই যারা ভবিষ্যতে বাচ্চাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন বলে ইচ্ছা পোষণ করছেন তারাও নিজ নিজ বাচ্চাদের পাঁচ থেকে দশ পারা যদি মুখস্থ করায় দেন তাহলে ওই মেশিন ডাক্তার হবে না কোরআনের আমল তাদের মধ্যে কম বেশি হলেও থাকবে যারা কোরআনকে ধারণ করছে কোরআনের অর্থ তারা জানে শুরুতেই এখতলাফি মাস আলা দিয়ে শুরু করা যাবে না আপনারা যারা বেশি বয়সে ইসলাম শিখছেন তাদেরও এটা মনে রাখতে হবে আর শিক্ষার্থীদেরকেও ইসলামের বেসিক জিনিসগুলো সবই আলাই সবাই মুসলিম উম্মা সেখানে একমত সেগুলো দিয়ে আমাদেরকে পড়াতে হবে শুরুতেই একখতলাফি মাস আলাগুলো দিয়ে বাচ্চাদের জেহানকে মন্তাসের করা যাবে না অথবা শিক্ষার্থীরা নিজেরাও গোলমালের মধ্যে পড়ে যাবেন না আজকাল দেখা যাচ্ছে আমাদের ওলামাইকেরামদের মধ্যে ফেকি এখতালাফটা খুব প্রবল আকিদাগত দিক থেকে মানুষ একদিকে নাস্তিকতার দিকে চলে যাচ্ছে আবার অন্যদিকে শিরিক বেদাতের মধ্যে লিপ্ত হচ্ছে কিন্তু আমরা বসে আছি ফেখি এখতলাফের মধ্যে ফেখি এখতলাফের ক্ষেত্রেও ইসলামের বিধান হচ্ছে সঠিকটাই আপনি মানবেন কিন্তু তারপরেও ইসলাম আমাদেরকে প্রায়োরিটি শিখিয়েছে আউলা উইয়াত অর্থাৎ কোনটার আগে কোনটা যেমন সবার আগে ইমান তাই না সবার আগে ইমান এবং আকিদা তারপরে হল এভাবে আপনাকে বিভিন্ন চ্যাপ্টারে যেতে হবে এজন্য শেখার ক্ষেত্রে এখতল্লা ফিমাস দিয়ে শুরু করা যাবে না তৃতীয়ত হচ্ছে নতুন যদি সম্ভব হয় মুখস্থ করানো বিশেষ করে যারা ইসলামী শিক্ষা নিচ্ছে গুরুত্বপূর্ণ কিছু মতন সবাইকে অনেক মতুন মুখস্থ করতে হবে এটা নেসেসারি না যেমন আকিদার মতুন আছে তারপরে ফরাইজের মতন আছে ওসুল হাদিসের আছে ফেখের আছে এরকম বিভিন্ন বিষয়ের উপর মতন আছে সেগুলো আমরা যেমন এই সমস্ত মতনের সাথে পরিচিত ছিলাম না কিন্তু যতটুকু আমাদের সময় ছিল সেটা আমরা ওস্তাদদেরকে পুরো মুখস্থ করে শিখিয়েছি শুনিয়েছি যেমন মেয়াতে আমেল তারপরে সার্ফ তারপরে নাহুর যে মতনগুলো আছে এগুলো আমরা শুনিয়েছিলাম তা আজকে যারা বিশেষ করে আরবি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখাতে চান বাচ্চাদেরকে তারা সেটা শেখাতে পারেন আর প্রশ্ন করার ব্যাপারে লজ্জাবোধ না করা এটা বিশেষ করে থ্রি ফোর ফাইভের শিক্ষার্থীরাও তাদেরকে হয়তো সাহস দেওয়া যেতে পারে শিক্ষক নিজেও দেবেন প্যারেন্টসরাও বলবেন যদি না বুঝো প্রশ্ন করবা প্রশ্ন করার জন্য প্রশ্ন করা হচ্ছে এটাকে বলা হয় যে যারা জানে না তাদের এটা হলো শিফা না জানার শিফা অর্থাৎ প্রশ্ন করার মধ্য দিয়ে অনেক কিছু জানা যাবে আর আমরা অনেক সময় আলোচকের আলোচ আলোচনা থেকে সব কিছু জানতে পারি না তখন প্রশ্ন করার মধ্য দিয়ে বাকিটা জানা যেতে পারে আচ্ছা এখানে আরও অনেকগুলো এসেছে যেটা হয়তো আজকে আলোচনা না করলেও চলবে আমরা শুধু লাস্টে এতটুকু বলবো যে এলেম অর্জন করার জন্য আমাদের এখলাস পূর্ণ প্রস্তুতি আদব বিনয় এর পাশাপাশি যারা বিশুদ্ধ জ্ঞান দেন তাদের থেকে জ্ঞান নেওয়া যে সমস্ত প্রতিষ্ঠানে সঠিকভাবে আমাদের সন্তানদেরকে ইমান আকিদার তার্বিয়ত দেওয়া হয় সে সমস্ত প্রতিষ্ঠানে পড়ানো এগুলো এলেম তালাশের আদবের মধ্যে পড়ে তাহলে আমরা আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমাদের শিক্ষকদের মর্যাদা শিক্ষকতার মর্যাদা বুঝলাম তার পাশাপাশি জ্ঞান অর্জনের কিছু গুরুত্বপূর্ণ আদব আমরা আলোচনা করলাম এবং শিক্ষার্থীরা তাদের শিক্ষক শিক্ষকের প্রতি কি ধরনের আদব অবলম্বন করবে এবং প্যারেন্টসরা তাদের শিক্ষকদের সাথে সন্তানের শিক্ষকদের সাথে কি ধরনের আদব তারা অবলম্বন করবে সংক্ষিপ্তভাবে সেরকম কিছু আমরা আলোচনা করলাম এরপরে যদি আপনাদের স্পেসিফিক কোনো প্রশ্ন আসে আমরা সেটার উত্তর দেব ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি যেন এই প্রজন্মকে গড়ে তোলা দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করেন যেন আমানতদারির সাথে আমরা শিক্ষকতার দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাদেরকে সে সামর্থ্য দান করেন আর আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত বা আমরা যারা শিক্ষার্থীদের অভিভাবক তারা প্রতিষ্ঠান এবং শিক্ষক সকলের সাথে কোঅপারেশন করে সহযোগিতা করে আমরা যেন আজকে সুশিক্ষার যে অভাব আমাদের দেশে পরিলক্ষিত হচ্ছে সেটাকে দূর করে সুন্দর শিক্ষা এবং সঠিক যথার্থ ইসলামী শিক্ষার ব্যবস্থা করতে পারি এবং সেখানকার সহযোগী হতে পারে আল্লাহর কাছে সে তফিক কামনা করে এখানে শেষ করছে হাদাওয়া আলা আলানবা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবি আজমাই আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লা ও আলা আলিহি ও আসহাবি মালা পুরুষ শিক্ষক কর্তৃক শ্রেণিকক্ষে ছাত্রীদেরকে পাঠদানের ক্ষেত্রে পর্দার শরীয়তসম্মত সম্মত সীমারেখা ও পদ্ধতি ব্যাখ্যা করুন প্রাইমারি মাধ্যমিক ইত্যাদি স্তরের বয়স অনুযায়ী প্রথম হচ্ছে মেয়েদেরকে যদি সম্ভব হয় থ্রি থেকে আলাদা করে দিতে পারলে ভালো হয় কারণ যদি ক্লাস ওয়ানের মেয়েরা ছয় বছর বয়সী হয় তাহলে টুতে হল সাত বছর সাত বছরে মেয়েরা মোমাইয়েজ হয়ে যায় এই জন্যে তারপর থেকে তাদেরকে আলাদা করে দিলে ভালো আর অনেক সময় আমাদের আসলে সক্ষমতা থাকে না মেয়েদের জন্য বিশেষ করে এক্সক্লুসিভ আলাদা প্রতিষ্ঠান করার অনেক বেশি খরচ হয় সেক্ষেত্রে মেয়েরা আলাদা এক পাশে থাকতে পারে বা পেছনের সাইডে থাকতে পারে আমি ঠিক জানি না এখানে কি পদ্ধতিতে হচ্ছে ও এখানে টোটালি আলাদা আচ্ছা তাহলে আমি বলবো যে পুরুষ শিক্ষক হয়তো সেখানে ক্লাস নিচ্ছেন প্রশ্নটা তার সাথে সম্পর্কিত মেয়েরা পূর্ণ নেকা পড়বে মেয়েরা নেকাপ পরে আসবে এবং পুরুষ শিক্ষক সেখানে ক্লাস নেবেন দরজা খোলা থাকবে এবং যাতে মানে শিক্ষক ও মনিটরিংয়ের মধ্যে থাকেন সামহাও সে ব্যবস্থা করতে হবে যদিও এখানে অনেক মেয়ে যদিও এখানে অনেক মেয়ে তবুও যাতে ডোর ক্লোজ না থাকে ডোরটা ওপেন থাকে মাঝে মাঝে প্রিন্সিপাল বা অন্য কেউ আসতে পারবেন এরকম যে আর নেকআপটা মেয়েরা যখন থেকে মুমাইয়েজ হয় সে বয়স থেকে করাটাই ভালো হ্যাঁ এটা এটা যেমন মোমাইয়েজ যখন তারা নারী পুরুষের পার্থক্য বুঝে এটাকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে সাত বছর হিসাবে নির্ধারণ করা হয়েছে ছেলে মেয়েদের যখন সাত বছর হয় তখন থেকেই তারা মোমাইয়েজ হয় এই জি একজন নিজেকে জুনু বলে নিজেই এ নাম দিয়েছে এই নামে ডাকলে কি গোনা হবে দেখা যাবে কি না তাকে বলা যায় যে এই নামটা পরিবর্তন করে আরেকটু ভালো নাম দেওয়া যায় কি না কারণ এখানে লিখছে ঝ রসকার দন্ত রসুকার ঝুনু তো ঝুনু বললেই তো অন্যরা হেসে দেবে ফলে তখন তো আবার সে কষ্ট পাবে তার চেয়ে উত্তম হচ্ছে নাম পাল্টে দেওয়া রাসুলসাল্লাহ সাল্লাম কিন্তু অনেকের নাম পাল্টে দিয়েছেন অতএব যদি কেউ এরকম বিদগুটে নাম রাখে স্বেচ্ছায় তবুও তাকে নাম পাল্টানোর জন্য পরামর্শ দেওয়া যেতে পারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অত্যাচারীর বদনাম করলে গোনা হয় না হাদিসে আছে অফিস প্রধান অত্যাচারী ও অধীনস্থদের উপর জুলুম করে অফিস প্রধানের অবর্তমানে বদনাম করা যাবে কি বদনামটা তো আপনি আমি বলেছি অথরাইজডভাবে করতে হবে অর্থাৎ যেখানে করলে আপনার কাজ হবে অত্যাচারের একটা সমাধান হবে আপনি তো সে অথরাইজড পারসনের কাছে অভিযোগ আকারে করতে পারেন কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে ডেস্কে ডেস্কে বলবেন এটা গিবতের মধ্যে পড়বে ওস্তাদ যদি ভ্রান্ত আঁকি দেয় বেদাৎ শিক্ষা দেন তাহলে কিভাবে সসম্মানে তাকে বলা যায় ওস্তাদ যদি যেমন ধরেন শিক্ষা দিচ্ছে না শিক্ষার্থীরা ছোট বয়সের হয় তাহলে ওস্তাদের সাথে সুবিধা করতে পারবে না যেমন আলিয়া মাদ্রাসার কিছু কিছু বই আছে যেখানে দেখা যাচ্ছে যে আসলে নামাজের নিয়ত শেখাচ্ছে নামায় তুয়ান বলে অথবা আল্লাহ সর্বত্র বিরাজমান এটা শেখাচ্ছে এক্ষেত্রে প্যারেন্টসদেরকে একটু এগিয়ে আসতে হবে এই ধরনের বই যদি কোথাও থাকে কোথাও পড়ানো হয় আর আমরা যেমন ভুল আঁকিদা বিভ্রান্তি বিভ্রান্ত আকিদা কিংবা আরও যে সমস্ত ভুলগুলো আছে সেগুলো মানে সংশোধনের জন্য আদর্শ পন্থা হিসেবে মনে করছি যে সরাসরি শিক্ষা প্রধানের সাথে মানে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলাপ করা অথবা অথবা বিভাগীয় প্রধানের সাথে আলাপ করা হ্যাঁ কিন্তু মনে রাখবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার তিনি নিজেই যদি সে আঁকিদার অনুসারী হন তবুও তাকে বলা যেতে পারে কিন্তু তিনি সেটা অধিকাংশ ক্ষেত্রে মানবেন না তা আমরা সাধারণত বলেছি আমাদের এই প্রতিষ্ঠানগুলোর মতো প্রতিষ্ঠান যেখানে কোনো ভুল হলে আপনি কীভাবে সংশোধন করবেন সেটা কারণ এই প্রতিষ্ঠানগুলো যে কোনো ভুল সংশোধন করার জন্য প্রস্তুত অতএব সেখানে আপনি হয়তো চিঠি আকারে পরামর্শ দিতে পারেন অথবা সরাসরি এসে সময় নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক এবং প্রতিষ্ঠানের প্রধান তাদের সাথে জিনিসটা আলোচনা সাপেক্ষে সুন্দর করে তুলে প্রসঙ্গটা তুলে সেখানে আপনার বক্তব্য আপনি পেশ করতে পারেন এবং ক্ষেত্রে প্রতিষ্ঠানকে সময় দিতে হবে যেন তারও জিনিসটা খতিয়ে দেখে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে প্রয়োজনীয় সংশোধন আনয়ন করেন অনেক সময় দেখা যাচ্ছে আমরা ভুল ধরি সেটা আদৌ ভুল কিনা না এটাও তো একটা ব্যাপার তাই না জি হ্যাঁ অনেক সময় আমরা আমি বলি যে এটা ভুল সুতরাং আমি খুব এক্সাইটেড এ ভুলটা ধরে দেওয়ার জন্য এবং আমি গোড়ামি করছি যে এটা ভুল অথচ দেখা আলোচনার পরে দেখা গেল যে আসলে এটা ভুল না অতএব কোনো একটা পক্ষ আমরা গোড়ামি না করে সুন্দরভাবে এটা সমাধান করাটাই উচিত যদি ভুল হয় সংশ্লিষ্ট শিক্ষক সেটা কারেকশন করবেন আর ভুল যদি না হয় যিনি কারেকশন নিয়ে এসছেন তিনি নিজেকে কারেকশন করবেন তাহলে হয়ে যায় যে কোনো মতামত দিতে গেলে যদি কর্তৃপক্ষ উত্তেজিত হয়ে যায় তাহলে অভিভাবকদের করণীয় কি। মানুষ রিয়াক্টিভ কখন হয় যখন রিয়াকশানের সাথে সেটাকে উপস্থাপন করা হয় আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করেন উত্তেজিত হওয়ার কথা নয় কারণ আপনার একটা টেকনিক যখন কাজে আসছে না আল্লাহ তো অনেক টেকনিক দিয়েছেন তাই না আরেকটা টেকনিকে কথা বলেন যদি আপনি সরাসরি কথা বলতে না পারেন যিনি কথা বলতে পারেন এরকম ব্যক্তিও আছে তাহলে তাদের মাধ্যমে কথা বলাতে পারেন এটাই হচ্ছে উত্তম এটা দেখবেন যে পারিবারিক বলা হয়ে কিন্তু অনেক সমস্যা হয় বিয়ে করেছে দেখা যায় এক বছর দুই বছর মাথায় সমস্যা বিবির মধ্যে অনেক সমস্যা এখন হয়তো মহিলার অনেক অভিভাবক অভিযোগ আছে তার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কিছুই বলতে পারছে না অথবা স্বামীর অভিযোগ আছে স্ত্রীর বিরুদ্ধে বা আরও কিছুর বিরুদ্ধে সরাসরি বলতে পারছেন তাহলে লোক ধরাবেন আত্মীয় স্বজনের মধ্য থেকে যিনি সুন্দরভাবে প্রসঙ্গ তুলতে পারেন সে ধরনের লোক ধরাবেন এবং এর মধ্যে সুন্দর একটা সলিউশন আসবে আর সলিউশনটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু রেশারেশি তৈরি হবে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এটা পরিবারে যেমন প্রতিষ্ঠানেও তেমন প্রতিষ্ঠানে অনেক সময় দেখি অভিভাবকরা স্কুলের বিরুদ্ধে একটা দল হয়ে দাঁড়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা দল হয়ে দাঁড়ায় এটা কিন্তু সঠিক না পরিপূরক হওয়া উচিত অনেক সময় প্রতিষ্ঠানও অভিভাবকদেরকে আরেকটা পার্টি মনে করে আসলে আমরা সবাই এক এই জন্যে প্রতিষ্ঠানে টিচার প্যারেন্টস কনফারেন্স মাঝে মাঝে বছরে অন্তত একবার হওয়া দরকার যেখানে শিক্ষকরা এবং টিচার অভিভাবকরা মিলে মানে তাদের মধ্যকার যত প্রবলেম আছে সেগুলোকে সলভ করবেন যে আর কোনো প্রশ্ন আছে আচ্ছা একজন ছাত্র বা ছাত্রীর পড়াশোনার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা ও পিতামাতার ভূমিকার তুলনা করলে ভালো হতো অর্থাৎ বাবা মা সন্তানের ব্যাপারে শিক্ষকের কাছ থেকে কতটুকু শেখার ব্যাপারে আশা করতে পারে আচ্ছা ভালো প্রশ্ন করেছেন আমরা কিছু ইঙ্গিত দিয়েছি প্রতিষ্ঠানে শিক্ষক ফর্মাল এডুকেশন অর্থাৎ নিয়মাতান্ত্রিক এডুকেশনটা দেবেন কি তার যে সিলেবাস আছে সেই সিলেবাসের ভিত্তিতে তিনি সারা বছরের একটা লেসন প্ল্যান করবেন এবং প্রত্যেক পরীক্ষার মধ্যে তিনি একটা নির্দিষ্ট সিলেবাস শেষ করবেন শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেবেন বাইর কাজ দেবেন গ্রহণ করবেন যাতে করে ওই পাঠগুলো তারা রপ্ত করে ফেলে অভিভাবকরা শিক্ষকের কাছে এতটুকুই আশা করতে পারেন এবং এর পাশাপাশি প্রতিষ্ঠান অবশ্যই প্রাতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলা আদব হ্যাঁ শিক্ষকের সাথে মা বাবার সাথে আচরণ এগুলো শেখাবেন তো এটা তো আপনি সুনির্দিষ্ট একজন শিক্ষকের কাছে আশা করতে পারেন না যেই শিক্ষককে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেটা শেখাবেন সব শিক্ষকই কম বেশি আখলাক শেখাবেন এবং এই শেখানোর জন্য শিক্ষকের নিজের আখলাকটা খুব জরুরি তার আখলাকটা ভালো হলে সবার আগে মানুষ আখলাক শেখে মনে রাখবেন সবার আগে আখলাখ শেখে ম্যাথের টিচার হোক ফিজিক্সের টিচার হোক তার আচরণটা কেমন তার কথা বলার ধরনটা কেমন তার শেখানোর ধরনটা কেমন এগুলো থেকে মানুষ আখলাখ শেখে কিন্তু তারপরেও স্কুলে বা প্রতিষ্ঠানে আপনার আদব কায়দা শেখানোর জন্য স্পেশাল ক্লাস হয় তারপরে কোরআন ক্লাস হয় ইত্যাদি এই ক্লাসগুলো হয় তাহলে যেই শিক্ষককে যে দায়িত্ব দেওয়া হয়েছে অভিভাবক সেই শিক্ষকের কাছ থেকে সেই শিক মানে সেই বিষয় সম্পর্কিত জ্ঞান আশা করবেন যে তিনি শিক্ষার্থীদেরকে সেটা শিখিয়ে দিবেন তিনি যদি যেমন সিলেবাস শেষ না করেন তাহলে অবশ্যই অভিযোগ করা যেতে পারে প্রতিষ্ঠানের প্রধানের কাছে তিনি যদি হয়তো ক্লাসে অন্যায় কোনো আচরণ করেন অন্যায় কোনো আচরণ করেন যেটা একজন ম্যাথের শিক্ষক সায়েন্সের শিক্ষক বাংলার শিক্ষক কিংবা আরবি শিক্ষকের জন্য শোভনীয় নয় সেগুলো তারা অভিযোগ করতে পারেন কিন্তু সেটাও রিফিউটেশনের মাধ্যমে না পাবলিকলি তাকে রিফিউট করা যাবে না যদি সেটা করেন তাহলে কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি লেগে গেলেন এবং এটা প্রতিষ্ঠানের জন্য আপনার জন্য আমার জন্য সবারই খারাপ হবে আমাদের দরকার হচ্ছে কারেকশন তাই না আমাদের দরকার হচ্ছে শিক্ষক যেন আরও সুন্দরভাবে পড়ান আরও পরিশীলিতভাবে পড়ান শিক্ষকের থেকে যেন আমাদের শিক্ষার্থীরা আরও ভালো কিছু শেখে আরও ভালো আখলাখ শেখে অতএব যার যে রেসপন্সিবিলিটি তার কাছে ততটুকু আশা আমরা করব তার চেয়ে বেশি আশা করব না যেমন ম্যাথের শিক্ষকের কাছে তিনি সায়েন্স শেখাবেন এই আশা কেন করব আমরা এটা আমার মনে হয় ক্লিয়ার তারপরেও আমি এটা ভেঙে বললাম। আমাদের বড়োরা সবসময় আকিদার আমাদের বড়োরা সবসময় আকিদার শিক্ষক পাই না শেখার জন্য সেক্ষেত্রে বেদায়াতি ছাত্র শিক্ষকদের থেকে কোরআন আরবি ভাষা শেখা কি হবে বেদায়াতি কাকে বলে এটা একটু বুঝতে হবে মানুষ অনেক সময় না জেনে দু একটা ভুল বেদাত করে ফেলে তাদেরকে বেদায়াতি বলা যাবে না ভুল সবাই করে আমরাও করি কিছু কিছু জিনিস আছে তা বেদাত হচ্ছে স্পষ্ট বেদাত যেদিকে যারা মানুষকে বেদাতের দিকে ডাকে নিজেরাও জেদ করে বেদাত পালন করে এরা হচ্ছে বেদাত আর অন্যদের মধ্যে ছিটে ফোঁটা না জানার কারণে কিছু বেদাত থেকে গেলে সেটাকে আমরা খাতা বা ভুল হিসাবে চিহ্নিত করব। আমরা যদি মনে করি যে আমাদের এই মানহাজের বাইরে সবাই বেদাতি এভাবে চিহ্নিত করাটা আমাদের জন্য ঠিক হবে না এবং আমরা সেভাবে বলি না বেদাতির উদাহরণ কি বেদায়াতির উদাহরণ হচ্ছে জাস্ট কয়েকটা একদম মানে খুবই স্পষ্ট বুঝার জন্য আমি সেটা বলছি যেমন সুফি তরিকার যারা ধারকবাহক যেমন দেওয়ানবাগী রাজারবাগী কিংবা এরকম বিভিন্ন বাগি বুগি আছে অনেক আছে না এদের ফলোয়াররা হলো প্রচণ্ড বেদা এবং তারা সেদিকে তাদেরকে ডাকছে এভাবে যারা কবরে গিয়ে নানা ধরনের বেদাত চালু করেছে সে কোনো কিছু নাম না দিল তার এবং সেদিকে মানুষকে সম্পৃক্ত করছে এরাও বেদাত স্পষ্ট যে সকল বেদাত মানুষ আনুষ্ঠানিকভাবে পরিপালন করে এবং সেদিকে মানুষকে উদ্বুদ্ধ করে ডাকে এবং তাদের কাছে হক বলার পরেও তারা হক মানে না জেদ করে তারা বেদাতের উপর বর করার থাকে এরা হচ্ছে বেদাত যারা ভুলে দুই একটা কাজ করে ফেলে যেটা আসলে বেদাত হয়ে যাচ্ছে তাদেরকে সেভাবে বেদাতে আমরা বলবো না সাধারণত যারা হয়তো কিছু ভুলের মধ্যে সম্পৃক্ত আছে কিন্তু আসলে সে অর্থে বেদাতি নয় বেদাতের দিকে মানুষকে ডাকছে না এরকম লোকদের কাছে আপনারা শিখতে পারেন শুধু কোরআন এবং আরবি ভাষা কিন্তু যারা বেদাতের দিকে মানুষকে ডাকছে বেদাদের দিকে মানুষকে ডাকার অর্থ হচ্ছে তারা সামহাও মানুষের উপর ইম্প্যাক্ট তৈরি করছে মানুষের মধ্যে বেদা আতি ধ্যান ধারণা সৃষ্টি করছে তাদের কাছে পড়া যাবে না এই ধরনের লোকদের কাছে পড়া যাবে না কারণ আপনি যখনই তাদের কাছে পড়বেন কোনো না কোনোভাবে আপনি ধীরে ধীরে বেদাতের মধ্যে সম্পৃক্ত হয়ে যাবেন এই জন্যই আমাদের রাম যারা বেদাত এবং শির্কের মধ্যে সম্পৃক্ত সেদিকে মানুষকে আহ্বান করে সে তালিম মানুষকে দেয় তাদের কাছে পড়তে নিষেধ করেছেন অনেক সময় দেখা যায় প্রেসিডেন্ট বা মন্ত্রী পর্যায়ের লোকদের সম্পর্কে মানুষ কটু কথা বলছে ধারণা করছে যেমন ভোটের সময় মানুষ ইচ্ছা মতো যে যার মতো কথা বলে এক্ষেত্রে আমাদের দেশ বা দেশের নেতা পর্যায়ের লোকদের সম্পর্কে কীভাবে কথা বলবো হ্যাঁ একটা শ্রেণী সম্পর্কে মানুষের ধারণা যখন নষ্ট হয়ে যায় তখন তারা নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে বলে না ওই শ্রেণীর লোকদের মধ্যে ব্যাপক দুর্নীতির কারণে যখন কথা বলে এটা গিবতের মধ্যে যাবে না বুঝতে পেরেছেন যেমন যদি বলে এই এলাকার ব্যবসায়ীরা সবাই ভেজাল মিশায় বা অধিকাংশ বললো যে অধিকাংশ ভেজাল মিশায় বা কেউ বলল যে ডায়াগনোসিস সেন্টারগুলো আসলে মানে ওই যে মেডিকেল ডায়াগনোসিসগুলো ভালোভাবে করে না ধোকাবাজি করে এটা কি কী বধ এটা কি না বুঝতে হবে যখন দেশের মধ্যে ব্যাপকভাবে ঘুষ দুর্নীতি প্রচলন হয় এবং কোনো একটা শ্রেণী সেই কাজে লিপ্ত হয় অথবা তাদের অধিকাংশ তখন তাদের নিয়ে কথা বলাটা এটা কিবধ নয় এটা গেবৎ নয় এবং যাদের উপর আমানতদারি পড়তেছে প্রতিষ্ঠানের কিংবা অন্য অন্য বড় বড় দায়িত্ব সেই প্রতিষ্ঠানগুলো যদি দুর্নীতি লিপ্ত হয় তাহলে প্রতিষ্ঠানের সমালোচনা করাটা এটা গেবৎ নয় তবে আমরা বলবো যে গঠনমূলক সমালোচনাটাই হচ্ছে কাম্য রাস্তায় রাস্তায় আপনি খামাখা কেন কথা বলবেন যত কথা বলবেন ততই আপনাকে আল্লাহ পাকড়াও করবেন গঠনমূলক যেই জায়গায় সমালোচনা করলে কাজ হবে সেটা আপনি করবেন আমাদের তো কোনো কিছুই আসলে সুন্দর মতো এখন চলে না এখানে ব্যক্তিকেও মানুষ আক্রমণ করে পার্টিকেও মানুষ আক্রমণ করে ইত্যাদি আমরা মনে করি আজকে যে এটিকেটসগুলো নিয়ে আলোচনা হলো ইভেন সামাজিক যে সদাচারগুলো নিয়ে হুজরাতের আলোকে আমরা আলোচনা করলাম এগুলো দলমত নির্বিশেষে সবার মধ্যে আমাদের মুসলিম সমাজে সবার মধ্যে আমরা সেটা ফলো করতে পারি কে বেশি খারাপ কে কম খারাপ সেটার আলোকে নয় কে দুর্নীতিবাজ বা কে ভালো সেটার আলোকে নয় বরং এই টিকিটসগুলো আমরা সব জায়গায় ইমপ্লিমেন্ট করব যে অনেক দুর্নীতিবাজ ধরেন কোনো এক ব্যক্তি তার ব্যাপারেও খামাখা কেন বলে বেড়াবো বলেন যেখানে বললে কাজ হয় যেখানে অভিযোগ দায়ের করা যাবে অথবা অথরাইজড যে অথরিটি আছেন সেখানে আমরা বলবো তার বাইরে আমরা বলবো না ডাক্তারি পড়ার বিধান কি মেয়েদের ডাক্তারি পড়া তো জায়েজ আছে উইমেন মেডিকেল কলেজে পড়াবেন মেয়ে ডাক্তার তো প্রয়োজন আছে আমাদের আপনার স্পেসিফিক কোশ্চেন নিশ্চয় অন্য কোনো জায়গায় কিন্তু যদি এটা শাস্ত্র হিসাবে বলেন তাহলে মেয়েদের ডাক্তারি পড়তে কোনো সরিয়া নিষেধ পড়ে না জি কারো স্ত্রী যদি স্বামীর উপর অত্যাচার করে তবে সে কথা অর্থাৎ সমাধানের স্ত্রীর দোষের কথা অন্যকে বলাকে গিবত হবে হ্যাঁ হবে জি এখানে স্ত্রী স্বামীর উপর অত্যাচার করে বোঝা গেল যে করে না আমাদের সমাজে তাদের প্রশ্ন আসলো কেন জি কোনো কোনো স্ত্রী স্বামীকে প্রহার করে আমার কাছে সে অভিযোগও আছে তবে অনেক স্বামীরা স্ত্রীদের গায়ে হাত তোলে সেও অভিযোগও এসেছে যাই হোক দুটোই খারাপ স্বামীর উপর স্ত্রীর অত্যাচার বা স্ত্রীর উপর স্বামীর অত্যাচার দুটোই জোল অতএব সেটা পরিহার করার জন্য কার্যকরী পদক্ষেপ কি হতে পারে সেটা নিয়ে চিন্তা করতে হবে শুধু বলে বেড়ালে কি সমাজ মানে সমাধান হবে বলে বেড়ালে সমাধান হবে না বরং অত্যাচার আরও বেড়ে যাবে যখন জানবে যে এটা আরও কাউকে বলা হয়েছে তাই না অত্যাচার আরও বেড়ে যাবে সে যেহেতু স্ত্রী স্বামীর উপর অত্যাচার করে তাহলে সেই স্ত্রী অনেক সাহসে বুঝাই যায় সুতরাং এই স্ত্রীকে না রাগায়া বরং একটু বুঝা শোনায়া কিভাবে একটু হেদায়ত করা যায় সে চিন্তা আমাদের করতে হবে আর কোনো প্রশ্ন নাই সবাইকে ধন্যবাদ আজকে আমরা এখানে শেষ করলাম আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন হাদাওয়া সাল্লু আলা নবীলা মোহাম্মদ ওয়ালা আলি ওয়াসাল আজমাইন আসসালাম আলিকুম